হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার আমি চলে এসেছি শুভ্রা তোমাদের জন্য নিয়ে একটা নতুন রেসিপি, সয়া কাবাব। দেখা যাক সয়া কাবাব কীভাবে বানাবো। আমি একটা বোলে 2 কাপ মতো সয়াবিন নিয়েছি এবং তাতে গরম জল করে একটু ভিজিয়ে রেখে দিলাম। ঢেকে প্রায় 2 ঘন্টা। সয়াবিন এমনিতে খেতে অতটা টেস্টি হয় না, কিন্তু আমরা যখন এই সয়াবিন কাবাবটা বানাবো তখন এটা কিন্তু অনেক গুণ টেস্টি হয়ে যাবে। 2 ঘন্টা এটা জলে ভিজিয়ে রেখেছি এবং এরপরে আমরা এটাকে জল থেকে তুলবো, ভালো করে ধুয়ে নিয়ে এবং হাত দিয়ে চেপে চেপে সমস্ত জলটাকে বের করে দিয়ে মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে ওটাকে একটু পেস্ট করব। এবার তাতে দিয়ে দেব 12 কোয়া মতো রসুন আর 3টি গ্রিন চিলি। এক ইঞ্চি আদা কেটে এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। বাটিতে বের করে নিলাম। এবার একটা কড়াইয়ে কিছু রোস্টেড মশলা আমরা বানাবো। জেনারেলি এই মশলাটা আমরা ডাইরেক্টলিও দিতে পারি, বাট রোস্ট করে নিলে তার একটা খুব ভালো ফ্লেভার হয়, সেই জন্য করছি। এতে ধনে দিয়ে দেব 2 টেবিল স্পুন, জিরে দেব 2 টেবিল স্পুন এবং মৌরি দেব 1 টিস্পুন আর দেব 15টা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রোস্ট করে নেব। দেখতে হবে যেন এটা পুড়ে না যায়, লো ফ্লেমে এটাকে রোস্ট করব। এবার রোস্ট হয়ে গেলে এটাকে গ্রাইন্ড করে নিয়ে সয়াবিনের মিক্সচারের সঙ্গে মিশিয়ে দেব। এবার এতে দিয়ে দিব 1টা আলু যেটা আমি স্ক্র্যাপারে স্ক্র্যাপ করে নিয়েছি এবং এটা খুব ভালো বাইন্ড দেবে সয়াবিনের প্যাটিটাকে যেটা আমরা বানাবো কাবাবের জন্য, আর খুব ভালো টেস্টও দেবো। আর দেবো 1টা বড় সাইজের পেঁয়াজ যেটাকেও খুব ভালো করে স্ক্র্যাপারে বা খুব ভালো করে চপ করে নিতে হবে। এবার দেব হলদের গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর দেব আমচুর পাউডার 2 টেবিল স্পুন। যদি আমচুর না থাকে এখানে লেমন জুসও ইউজ করতে পারেন। আর দেব চপ করে রাখা ধনে পাতা এবং স্বাদ মতো নুন। এই সমস্ত জিনিসকে ভালো করে মিক্স করব। এবার দেব বেসন 4 টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। এই 2টো কিন্তু এই প্যাটিটাকে বানানোর সময় বাইন্ডিংয়ে ভালো কাজ করবে। এটা যদি ঠিক পরিমাপ মতো না হয় প্যাটি কিন্তু বাইন্ড হবে না, বা কাবাবটাকে যে আমরা বানাবো সেটাও ঠিকঠাক হবে। দিয়ে দিলাম 1টু গরম মশলা। তো এই কাবাবের প্যাটিটাকে বানানোর জন্য বেসন এবং কর্নফ্লাওয়ারটা খুব জরুরি। এবং যদি আপনার কাছে কাবাবের স্টিক থাকে তাহলে সেটা তার ভিতরে দিয়ে রোল করে নিতে পারেন, অথবা যদি না থাকে তাহলে হাতে একটু জল লাগিয়ে একটা বল তৈরি করে নিয়ে সেটার ভেতরে পেন্সিল দিয়ে একটুখানি হোল করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা
নিজেদের মতো করে এই রোলটাকে বানাতে পারি। হাতে একটু জল লাগিয়ে নিলাম। এবার আমরা কাবাবের প্যাটি বা রোলগুলোকে বানাবো। এবার একটুখানি মিশ্রণ কাবাবের সেটা হাতে তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল মতো করে এবার মাঝখানে একটা পেন্সিল নিয়ে নিলাম। এইভাবে পেন্সিল দিয়ে আস্তে আস্তে চেপে চেপে রোলটাকে তৈরি করে নিলাম একদম শিক কাবাবের মতো। এই শিক কাবাব হলে এর ভেতরে একটা হোল থাকে, তাই জন্য যখন ডিপ ফ্রাই করা হয় ওটা খুব ভালোভাবে ভেতরে এবং বাইরে ফ্রাই হয়। সো কিছু শেপ আমি এরকম শিক কাবাবের করলাম, কিছুটা আমি গোল করে প্যাটির মতো করে নিলাম। এইবার কড়াইয়ে তেল দিলাম ভাজার মতো। ডিপ ফ্রাই করতে হবে তাই একটু বেশি তেল দিতে হবে। তারপরে ধীরে ধীরে কাবাবগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দিতে হবে এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। এটা একটু লো ফ্লেমে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এভাবে ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে এটাকে সার্ভিং বলে তুলে নিতে হবে এবং এটাকে গ্রিন চাটনি বা টমেটো সসের সাথে পরিবেশন করা যেতে পারে। বিকেলের স্ন্যাক্স বা বাড়িতে কোনো গেস্ট আসলে অ্যাজ এ স্টার্টার এটা দেওয়া যেতেই পারে। এটা খেতে খুব সুস্বাদু হয়, প্লাস হেলদিও, কারণ সয়াবিনে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন, তো এটা খুব হেলদি। তো অনেক সময়ই হয় যে বাড়িতে কোনো গেস্ট আসছে যারা ভেজিটেরিয়ান, তাদের কি স্টার্টার দেওয়া যাবে সেটা আমাদের কাছে খুব চিন্তার বিষয় হয়। বাট আমার মনে হয় এই ধরনের কাবাব সয়াবিন দিয়ে তৈরি, এটা খুবই সুস্বাদু এবং খুব সহজেই তৈরি করা যায় বাড়িতে। তো আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করবেন। আর আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, এবং যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। তো আজকের জন্য গুড বাই।